বাবার সামনেই ছেলেকে খুনের অভিযোগ সল্টলেকে, ফের প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা। সল্টলেকের বি ব্লকের 39 নম্বর বাড়িতে কেয়ার টেকারের কাজ করতেন বিমল কুমার শর্মা। এখানে বাবার সঙ্গে থাকতেন এই যুবক। পুলিশ জানতে পেরেছে আত্মীয় নিতিন মণ্ডল শুক্রবার ভোরে তাদের বাড়িতে আসেন। বিমলের বাবার অভিযোগ, নিতিনের সঙ্গে তার ছেলের বচসা শুরু হয়, ক্রমশ বচসা করায় মারামারিতে, দুজনের ধস্তাধস্তিতে মাথায় আঘাত পান বিমল, এরপরই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। প্রকাশ শর্মা বলে একজন, যিনি B39 থাকতেন অ্যাজ কেয়ারটেকার, যেটুকু আমরা পেয়েছি, যেটুকু খবর আমরা পেয়েছি অ্যাজ এ কেয়ারটেকার, প্লাস উনি একটা সেলুনও চালান। ওনার একটা মার্ডার হয়েছে এবং মার্ডার করেছে ওনার ভাইরা ভাই, যার নাম হচ্ছে নৃপেন মণ্ডল। কারণটা এখনো ক্লিয়ারলি বোঝা যায়নি, যেহেতু বললাম যে নৃপেন মণ্ডলকে এখনো প্রপারলি জিজ্ঞাসাবাদ করা যায়নি, কিন্তু একটা ঝগড়া হয়েছিল ওদের মধ্যে, দিস ইজ ক্লিয়ার। ঘটনার পর পালিয়ে যান নিতিন। আতঙ্কের রেশ কাটতেই প্রথমে গ্রিন পুলিশের কাছে, পরে বিধাননগর নর্থ থানায় যান নিহত যুবকের বাবা। তার অভিযোগের ভিত্তিতে পরে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। ঘটনার পিছনে কোনো পারিবারিক বিবাদ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মারামারির সময় দুই যুবক মত্ত অবস্থায় ছিলেন কিনা তাও দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে এই BE39 বাড়ির মালিক লন্ডনে থাকেন, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে সল্টলেকের নিরাপত্তা ব্যবস্থা। জয়ন্ত পাল, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা।